2016 সালের জানুয়ারি মাসের শেষের দিকে আমার কলেজের বন্ধু আসিফ ছদ্মনাম তার তার বাসায় যাওয়ার জন্য মনস্থির করি এবং আমি তাকে ফোন দিয়ে জানাই যে দোস্ত আমি তোমার বাসায় আসছি সেই কথা শুনে আসিফ প্রচন্ড খুশি হয় এবং আমাকে আমন্ত্রণ জানায় আমি বলি আগামী বৃহস্পতিবার রাতের গাড়িতে আল্লাহ চায় তো আমি রওনা দেব সে খুশি হয়ে আমাকে বলে অনেক দিন দুই বন্ধুর আড্ডা দেয়া হয় না তুই তাড়াতাড়ি চলে আয় আমি তোর জন্য অপেক্ষা করছি জমিয়ে আড্ডা দেব এবং সে আমাকে জানায় গন্তব্যস্থল থেকে আমাকে রিসিভ করে নিয়ে যাবে বলে রাখা ভালো দ্বিতীয়বার আমি আমার বন্ধুর বাসায় যাচ্ছি প্রথমবার দুই বন্ধু একসাথে গিয়েছিলাম ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে আমি উত্তরা থেকে সিএনজি নিয়ে রওনা দেই গাবতলির উদ্দেশ্যে মিরপুর শাহ আলী মাজারের কাছে যে আমি কিছুক্ষণ আটকে রইলাম হঠাৎ কোথা থেকে এক পাগল এসে আমার কাছে কিছু টাকা চাইলো আমি মানি ব্যাগ থেকে 100 টাকার একটা নোট দিয়ে তাকে বিদায় দিলাম 100 টাকা দেওয়ার কারণ আমি পাগল অনেক ভয় পাই পাগলটা যাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় যাচ্ছি আমি প্রথমে তাকে কিছু বললাম না তারপর সে কিছুটা ধমকের সুরে আবারও জিজ্ঞেস করলো আমি কোথায় যাচ্ছি সেটা তাকে বলতে তখন আমি বললাম আমার এক ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছি সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল সাবধানে যাস তবে তোর আজকে রওনা দেওয়া উচিত হয়নি এই বলে তিনি সোজা মাজারের দিকে হাঁটা শুরু করলেন আমি কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম এক পর্যায়ে জ্যাম চলে গেলে আমি গাবতলি পৌঁছে যাই এবং রাত 10টায় গাড়িতে উঠে রওনা দেই সব ঠিকঠাক চলছিল আমাকে যখন আমার গন্তব্যে রথখোলা বাজারে নামিয়ে দেওয়া হলো তখন ঘড়িতে রাত 3:30 বাজে আমি আমার বন্ধুকে অনেকবার ফোন দিয়ে ট্রাই করি কিন্তু তাকে পাই না বন্ধুকে ফোনে না পেয়ে ভাবলাম আমি তো বাসা চিনি আমি নিজেই যেতে পারবো জানুয়ারি মাস বাইরে প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশা কুয়াশাতে চারিদিক আচ্ছন্ন হয়ে আছে আমার গন্তব্য রথখোলা বাজার থেকে দক্ষিণ শিহিপাশা প্রায় 20 মিনিটের রাস্তা প্রথমে রাস্তার একটু বর্ণনা দেই রথখোলা বাজার থেকে কিছু দূর হাঁটলে গোইলা বাজার বাজারের শেষ মাথায় কাঠ কাটার মিল ও তার কিছু দূরে একটা পরিত্যক্ত মন্দির মন্দিরের মাঝখান থেকে বেড়ে ওঠা বিশাল বটগাছ মন্দিরটাকে আবৃত করে রেখেছে লোকমুখে শোনা যায় এই মন্দির আর বটগাছটা নাকি অভিশপ্ত মন্দিরের পাশেই পুরনো আমলের কিছু হিন্দুদের সমাধিস্থল অনেক আগেই এই মন্দিরের কাছে হিন্দুদের মরদেহ পোড়ানো হতো কিন্তু সেটা এখন আর হয় না পরিত্যক্ত চিতাখোলা বলতে পারেন রাস্তা ধরে 5 মিনিট হাঁটলে একটা কবরস্থান তারপর 3 রাস্তার মোড় ও একটি ছোট্ট মসজিদ তারপর বামের রাস্তা ধরে হাঁটলে কিছু দূরে ঘন জঙ্গল আর কিছু দূর অনেক বড় কবরস্থান তারপর আমার বন্ধুর বাসা চারিদিকে অন্ধকার ও ঘন কুয়াশার মধ্য দিয়ে আমি হাঁটতে শুরু করলাম গোইলা বাজার অতিক্রম করে চলে আসলাম কাঠ কাটা মিলের সামনে মিলটা অতিক্রম করতেই হঠাৎ চারিদিকে অন্ধকার ও শুনশান নীরব হয়ে গেল অন্ধকার এতটাই ঘনীভূত হয়েছে যে আশেপাশে কিছুই দেখছিলাম না হঠাৎ কি হলো একটু আগেই তো সব ঠিকঠাকই ছিল চারিদিকে ঝিঁঝি পোকা ডাকছিল শো শো করে শব্দ হচ্ছিল বাতাস বইছিল মিলটা অতিক্রম করে আসার পরেই কেন চারিদিকে এত নিকষ অন্ধকার ও শুনশান নীরব হয়ে গেল নিজেকেই প্রশ্ন করলাম মোবাইলে ফ্ল্যাশ লাইট চালিয়ে এইসব ভাবতে ভাবতে সামনের দিকে হেঁটে চলেছি যত মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি অন্ধকার ততই ঘনীভূত হতে লাগলো এতটাই অন্ধকার আর এতটাই নীরবতা মনে হচ্ছিল এই নীরবতা ও অন্ধকার আমাকে গ্রাস করে নেবে মনে হচ্ছিল আমি কোনো এক জগতের মধ্যে প্রবেশ করেছি তখনই হঠাৎ মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ ভেসে আসলো আমি থমকে দাঁড়ালাম চারিদিকে একটু খেয়াল করতেই দেখি আমার থেকে কিছুটা দূরে মন্দিরের শেষ প্রান্ত লাল শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে মনে হলো সদ্য বিবাহিত কান্নার শব্দটা সেদিক থেকে আসছে আমি তখনও ভাবিনি এটা অশরীরী কিছু হতে পারে কে কে কান্না করে জিজ্ঞেস করলাম আমি কোনো উত্তর নেই আমি আবারও জিজ্ঞেস করলাম কে আপনি এত রাতে এইখানে কেন আর কান্নাই বা কেন করছেন কোনো উত্তর নেই কান্নার তীব্রতা বেড়ে চলেছে আমি বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য তার দিকে